नमस्कार, स्वागत अपने सोशल बांगलार पर्दाय। ए मुहूर्ते आमि आपनादेर साथे रयेछि पूजा। महिलादेर कथा शुने शेषे तेले बेगुने जले उठे नेता, कि कारणे? उदयपुर एलाकाय बेश अनेक दिन धरे सेखाने जलेर समस्याय भुगछेन एलाकाबासीरा। ताके निये आमरा अभियोग गड़े तुलते देखी एर पूर्वेओ। आजकेर दिने दाड़िये तारा शेष पर्यन्त क्षुब्ध हये पद अवरोधे बसे एबं तारपरेओ कोनो आधिकारिकदेर सेखाने देखा मिलेनि। तार परवर्ती समये देखा जाय जे आधिकारिकरा जखन आसे बा नेतृत्वरा जखन आसे तखनई महिलादेर किछु कथाय तेले বেগুনে জলে উঠতে দেখা যায় নেতৃত্বদের। কি রয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। মহিলাদের কথা শুনে তেলে বেগুনে জলে উঠলেন নেতা। দীর্ঘ কয়েক মাস ধরে উদয়পুর রাজনগর পঞ্চায়েতের নারায়ণনগর কলোনির লোকজন জল সংকটে ভুগছে। মঙ্গলবার সকালে এলাকার মহিলারা বড়টিলা এলাকায় পথ অবরোধে বসে। দীর্ঘ সময় ধরে পথ অবরোধ চললেও আধিকারিকদের দেখা মেলেনি। অবশেষে স্থানীয় শাসক দলের যুব নেতা অজিত পোদ্দার অবরোধকারীদের সাথে কথা বলেন। নিয়মিত জল সরবরাহ করা হবে প্রতিশ্রুতি দেওয়ার পর পথ অবরোধ প্রত্যাহার করা হয়। সমস্যাটা আজকে বিগত 30-35 বছর ধরে একটা জলের সমস্যা আছে। এটা খুব উপরের জায়গা। আমরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি মেশিন বসাইছি, কিন্তু লেয়ারের কারণে মেশিনটা নষ্ট হয়ে যায়। আজকে তারা বিগত অনেক দিন ধরে একটা জলের একটা সমস্যা আছিল। আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের তো কাজ করার উদ্যোগ আছে, কিন্তু ডিপার্টমেন্ট সবসময় অবহেলা করতেছে। যে ডিপার্টমেন্টের কারণে ডিপার্টমেন্টের মধ্যে কিছু এমন অফিসার মানে এখনও আছে যারা ঠিকভাবে কাজ করতেছে না। এটা এক প্রকার সরকারের বদনাম হইতেছে, যে কারণে আজকে স্থানীয়রা মানে না পাইরা, তারা না পারা সত্ত্বে, কারণ জল ছাড়া মানুষ বাঁচে না, তারা না পারা সত্ত্বে আজকে রাস্তা অবরোধে বইতে হয়েছে। এমন আমরা আইসি ডিপার্টমেন্টের কাছে আইতে মিলা এখন জলের ব্যবস্থা করতেছি এবং যে জিনিসটা সমস্যা আছে এটা সমাধানে যাব। এবং তৎসঙ্গে রাজ্য সরকার 70 লক্ষ টাকা দিয়ে একটা পাম্প হাউসের মেশিনের অ্যারেঞ্জমেন্ট করছে এই জায়গার লেগা। এটাও দু একদিনের মধ্যে মানে এটার নাম হলো বটতলা নারায়ণ কলোনি। তাই আজকে সমস্যা নারায়ণনগর কলোনি, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং তারা আমাদের কথা সারা দিছে এবং তারা এই পথ অবরোধ তুলে রয়েছে। তাদের দাবিটা ন্যায্য দাবি, এটা আমরা সমর্থন করি। আর এটা লেগে সবচেয়ে বেশি দায়ী হলো আমাদের যারা এই ডিপার্টমেন্টগুলি দেখে, DWS, তারা এদিকে জল আছে যে সমস্যা বলে এটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড, রাজনগর গ্রাম পঞ্চায়েতে 2 নম্বর 6 নম্বর ওয়ার্ড মিলে 25-25 পরিবার। এটা একটা টিলার মধ্যে যে একটা সমস্যা আছে এটা আমরা অনেক আগের থেকে দেখতেছি এবং আমরা সামাসিবল বসাইছিও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ভারতীয় হেসেলে খাঁটি সরিষার তেলের চাহিদা প্রচুর। ত্রিপুরায় প্রথম উৎপাদিত স্বাস্থ্যসম্মত 100% খাঁটি সরিষার তেল এবার আপনার ঘরে নিয়ে আসুন। প্রকৃতির বিশুদ্ধতায় বিশুদ্ধ প্রিমিয়াম কোয়ালিটিযুক্ত মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ পিওর মাস্টার্ড অয়েল। ভালো খান, সর্বদাই সুস্থ থাকুন। মা কোকিলা ওয়েল মার্চেন্ট প্রাইভেট লিমিটেড, চান্দমারি, কুঞ্জবন, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 0381-291-9903 নম্বরে। তাই আর দেরি না করে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে আপনার প্রথম পছন্দ হোক মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ মাস্টার্ড অয়েল।